আমন্ত্রণ সবাইকে চ্যানেলাই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। নিষেধাজ্ঞার মধ্যেই অনুমতি নিয়ে ইউরোপ থেকে 95 যাত্রী ঢাকায়, বিদেশ থেকে এলেই 14 দিনের কোয়ারেন্টাইন। আপাতত 31 মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত হলেও হল খোলা। দেশে 2 শিশু সহ আরো 3 জনের করোনা শনাক্ত, কোয়ারেন্টাইন না মানায় পরিবারে ছড়াচ্ছে মন্তব্য। মুজিব বর্ষের উদ্বোধন পর্ব সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাত 8টায় আতশবাজি। এবং কুড়িগ্রামে নির্যাতনের শিকার সাংবাদিককে সাজা ও জামিনের নথি হাইকোর্টে তলব, জেলা প্রশাসক সহ 4 জন ওএসডি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। মুজিব বর্ষে টুঙ্গিপাড়ায় আলোকসজ্জা সহ নানা আয়োজন। খবর বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইউরোপ থেকে 95 জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছে কাতার এয়ারওয়েজের ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফ্লাইটটি ঢাকায় নামার অনুমতি দেওয়া হয়েছে, তবে সব যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। চক্রমালিক তার রিপোর্ট। শনিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী 15 মার্চ রাত 12টার পর ইউরোপ থেকে সব ধরনের যাত্রীর বাংলাদেশে আসার উপর নিষেধাজ্ঞা জারি করে। রোববার সন্ধ্যায় সিভিল এভিয়েশন অথরিটি এই সময়সীমা আরও 12 ঘন্টা বাড়িয়ে 16 মার্চ দুপুর 12টা পর্যন্ত নির্ধারণ করে। সোমবার দুপুরে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে ইউরোপ থেকে আসা যে কোনো যাত্রীর বাংলাদেশে ঢোকার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। আমরা সব ফ্লাইটে আসার আগে 5-6 ঘন্টা আসা আগে আমরা ম্যানিফেস্ট চেক করছি এবং কনফার্ম করছি যে এই ফ্লাইটে কোনো ইউরোপের প্যাসেঞ্জার আসছে কি না। যদি কোনো প্যাসেঞ্জার এসেও যায় ভুলক্রমে বা অন্য কোনো উদ্দেশ্যে, সেটার জন্য আমাদের এখানে মেকানিজম আছে। আমরা এখানে অ্যারাইভেলের পরে চেক করব এবং লাস্ট হলো আমরা ইমিগ্রেশনে বলা আছে তারা পাসপোর্ট দেখে তারা এইরকম কোনো প্যাসেঞ্জার অ্যালাউ করবে না, সেগুলি প্যাসেঞ্জারগুলোকে আমরা পুশব্যাক করে দেব এবং আমরা ওই এয়ারলাইন্স মাধ্যমে ওই প্যাসেঞ্জারগুলোকে আবার ফেরত পাঠিয়ে দেব। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা 95 জন যাত্রী নিয়ে বিকেলে বাংলাদেশের আকাশে ঢোকে কাতার এয়ারওয়েজের QR634 ফ্লাইটটি। এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে ঢাকায় নামতে নিষেধাজ্ঞা দেয়। আকাশে থাকা অবস্থায় বাংলাদেশের কাতার এম্বাসির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দেনদরবার শুরু হয়। 95 জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানোর শর্তে ফ্লাইটটি ঢাকায় নামার অনুমতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশেষে সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিদেশ থেকে যারাই দেশে ফিরবেন তাদের প্রত্যেককেই 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সর্দি কাশি জ্বর নিয়ে কেউ যাতে মসজিদে না যেতে পারেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ 2020 উপলক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তম ও বিশেষ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়। এরপরে বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন 2020 এবং বাংলাদেশ ট্যুর অপারেটর আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে পূর্ব পরবর্তী করণীয় নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশ থেকে যারা আসবে, সরকারি প্রোগ্রাম থেকে আসুক, ট্রেনিং থেকে আসুক বা সাধারণ লোকজন আসুক, তাকে অবশ্যই 14 দিনের একদম মানে একটা
কম্পালসারি কোয়ারেন্টাইনে থাকতে হবে। মসজিদ মাদ্রাসা বা আপনি পেপারের মাধ্যমেও কাইন্ডলি বলে দিবেন যদি কারোর জ্বর এবং সর্দি কাশি থাকে উনি যেন কোনো পাবলিক প্লেসে না আসেন, মসজিদেও না বা অফিসেও না, একটু দূরে থাকেন। আমরাও আমাদের অফিসে বলে দিছি কারোর সর্দি কাশি জ্বর থাকলে সে অফিসে আসবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে 17 থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী বলেছেন ওই সময় শিক্ষার্থীরা যাতে বাড়িতেই থাকে তা অভিভাবকদের নিশ্চিত করতে হবে। রিপোর্ট করেছেন মুরসালিন বাবলা। করোনা ভাইরাসের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে কিনা এ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন নতুন করে করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে, ফলে সন্তানদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমি অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো যে শিক্ষার্থীদের অবশ্যই বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তার মানে এই নয় যে এখন সর্বত্র তারা ঘুরে বেড়াবে এবং বাড়াতে যাবে, তা কিন্তু নয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। HSC পরীক্ষার বিষয়টি নিয়ে আমরা সেই তারিখের আরো কাছাকাছি গেলে আমরা তখন সিদ্ধান্ত দিতে পারবো। আরেক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন স্কুল ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীরা মুজিব বর্ষের অনুষ্ঠানে অংশ নেবে না। নানা বিষয় চিন্তা ভাবনা করে প্রাথমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আগামী 31 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল অনুষদের ডিন, পরিচালক, বিভাগের চেয়ারম্যান এবং হল প্রভোস্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেও ক্লাস পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত না হয়। 18 মার্চ থেকে 28 মার্চ এই সময়কালে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা কার্যক্রমের দুটো গুরুত্বপূর্ণ কাজ, একটি হলো ক্লাস আরেকটি হলো পরীক্ষাসমূহ, এটি সাময়িক স্থগিত থাকবে। এবং এই সময়ের যে পরীক্ষার তারিখগুলো সেগুলো আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক সাহেবকে অনুরোধ করব যে তিনি সেগুলো রিডিজাইন করবেন, রিশাফেল করবেন। শিক্ষামন্ত্রী বলেছেন গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সরকার ঘোষিত ছুটি যুক্ত করা হবে কিনা করোনা ভাইরাসের সার্বিক অবস্থা দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রথমবারের মতো শিশুদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। বিদেশ থেকে আসা একজন সঠিকভাবে হোম কোয়ারেন্টাইনে না থাকায় তার পরিবারের এক নারী এবং দুই শিশু আক্রান্ত হয়েছে। IEDCR জানিয়েছে এখন দেশে 5 জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। করোনা প্রতিরোধের সমন্বয়হীনতা কাটানোয় সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে IEDCR। আফরোজা হাসির রিপোর্ট। পরিবারের অভিযোগ, কানাডা থেকে আসা এক তরুণী রোববার পেটে তীব্র ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলে গেলে তার জ্বর দেখে করোনা আক্রান্ত সন্দেহে ডাক্তার এবং নার্সরা আতঙ্কিত হয়ে পড়েন। এক চিকিৎসক পরে চিকিৎসা শুরু করলেও মৃত্যু হয় মেয়েটির। একই দিনে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে যান করোনা আক্রান্ত সন্দেহ করা বাহরাইন থেকে আসা এক ব্যক্তি। হাসপাতালটিতে করোনা সন্দেহে কাউকে আলাদা রাখার ব্যবস্থা ছিল না। এরকম ঘটনা কি হাসপাতালগুলোর প্রস্তুতির অভাব নির্দেশ করে? অনেকের করা এই প্রশ্ন রাখা হয়েছিল IEDCR এর নিয়মিত ব্রিফিংয়ে। আমাকে ঢাকা মেডিকেল থেকে যখনই জানানো হয় যে আমাদের এখানে করোনা সংক্রমণ থাকতে পারে, আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তাদেরকে জানিয়ে দেই যে এটা তার করোনা সংক্রমণ আছে কি নেই। বাকি ওই রোগীর বিষয়ে তথ্য, বিস্তারিত তথ্য আপনাদের যেখানকার যেই হাসপাতাল সেই হাসপাতাল থেকে নিতে হবে। করোনার বিষয়ে সম্পর্কিত তথ্য ছাড়া বাকি তথ্য আমি দিতে পারছি না। সমন্বয়ের অভাব বা অন্যদের মধ্যে কিছুটা বিভ্রান্তি যেগুলোর কথা বলছেন, এগুলো আমাদের যেগুলো নজরে আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এটাকে কিভাবে আরো বেটার করা যায় সেই বিষয় নিয়ে আমাদের কাজ চলছে। IEDCR জানিয়েছে দেশে আরো 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে, যার মধ্যে 2 জনই শিশু। আরো 3 জনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে, তার সর্বমোট 8 জনের ভিতর এখন করোনার উপস্থিতি রয়েছে। এই পরবর্তী 3 জন আগে যারা নিশ্চিত হয়েছিলেন তাদের মধ্যে 1 জনের পরিবারের সদস্য, কিন্তু 1 জন মহিলা আর 2 জন শিশু রয়েছেন। সেই জন্য আমরা আবার অনুরোধ করছি যারা বাইরের থেকে আসছি তারা যাতে পরিবারের কাছ থেকেও দূরত্ব বজিয়ে রাখি।
আমরা আগে নিরুৎসাহিত করছি, এখন আমরা বলছি কোনো ধরনের সমাবেশ আপনারা বন্ধ রাখুন, যেখানে গণজমায়েত হতে পারে বা যেখানে অপরিচিত মানুষের সমাবেশ হতে পারে সেই ধরনের সমাবেশ বন্ধ রাখুন। সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ বাড়িতে আলাদা থাকার বিষয়টি মানা না হলে আবারও আইনগত ব্যবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন আইডিসিআর পরিচালক। কেউ যদি হোম কোয়ারেন্টাইন মেনে না চলেন, আমাদের অনুরোধ যদি না মেনে চলেন, সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থার দিকে কিন্তু যাওয়া হচ্ছে জেলা ভিত্তিক কমিটির এবং উপজেলা ভিত্তিক কমিটির হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, তারা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন। এই ক্ষেত্রে জরিমানার বিষয়টিকে আমরা আমাদের দিক থেকে পরামর্শ আকারে বলেছি। আইডিসিআর জানিয়েছে হোম কোয়ারেন্টাইন না মেনে আইডিসিআর এর সরাসরি এলে আর নমুনা পরীক্ষা করা হবে না, হটলাইনে যোগাযোগ করলে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গণজমায়েতে নিষেধাজ্ঞা ও জরুরি অবস্থা জারি অব্যাহত আছে। একদিনে মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে ইতালি। ইরানে একদিনে শতাধিক মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও শপিং মল বন্ধ করেছে বিভিন্ন দেশ। করোনা ভাইরাসে 142টি দেশ ও অঞ্চলের প্রায় 170,000 মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 6,600 বেশি। সুস্থ হয়ে ফিরে গেছেন 77,000-এর বেশি মানুষ। নাফিস ইফতেখারের রিপোর্ট। ইতালিতে নতুন করে 368 জনের মৃত্যু। 24 ঘন্টায় মৃত্যুতে চীনের উহানের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে নতুন করে আক্রান্ত 3,500। ইরানে আরও শতাধিক মৃত্যুতে মৃতের সংখ্যা 850 ছাড়িয়েছে। ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গের সাথে সীমান্ত বন্ধ করল জার্মানি, গুরুত্বপূর্ণ কারণ ছাড়া পর্যটকদের গ্রহণ না করার ঘোষণা। ফরাসি স্বাস্থ্যসেবা প্রধান জানিয়েছেন ফ্রান্সের পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছে। সার্বিক অবস্থা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 50 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। নিউ ইয়র্কের সব পাবলিক স্কুল বন্ধ, নতুন করে শতাধিক আক্রান্ত। চীন, ইতালি, স্পেন, ইরান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিদেশিদের আশায় নিষেধাজ্ঞা দিয়েছে সাউথ আফ্রিকা। ভারতের পশ্চিমবঙ্গে পৌর নির্বাচন স্থগিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশে বিধানসভায় কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ডাকা আস্থা ভোট পিছিয়ে গেছে। সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে মরক্কো। আক্রান্ত দেশ থেকে আসা কাউকে ঢুকতে দেবে না হাঙ্গেরি ও কেনিয়া। বড় জনসমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তিউনিশিয়া ও ঘানা। রেস্টুরেন্ট ও শপিং মল বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বাহরাইনে প্রথম মৃত্যু, মৃত ব্যক্তি 65 বছর বয়সী এক নারী। থাইল্যান্ডে নতুন করে 33 জন আক্রান্ত। কানাডার আলবার্টায় সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ। কানাডায় 300+ আক্রান্তের মধ্যে 56 জনই আলবার্টার। ব্রিটেনের লেবারপন্থী এমপি কেট অসবর্ন করোনা আক্রান্ত। বেলজিয়ামে 150+ নতুন শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। আইসিইউতে 50+। এক মাসের জরুরি অবস্থা জারি করেছে আর্মেনিয়া। চীনে নতুন করে 36 জন আক্রান্ত হয়েছে, মারা গেছে 14 জন। ভেনেজুয়েলায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জনগণকে ঘরে থাকার নির্দেশ। নাফিস ইফতেখার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রতিষেধকের পরীক্ষামূলক ব্যবহার করা হবে আজ। আমেরিকায় প্রথমবার মানবদেহে এই পরীক্ষা করে দেখা হবে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এই প্রকল্পে অর্থ যোগান দিচ্ছে। সিয়াটলের কাইজার পেরামানেন্ট ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে এই প্রতিষেধক তৈরি করার কাজ করেছে। সরকারের মুখপাত্র জানিয়েছে এই প্রতিষেধক পুরোপুরি পরীক্ষা করে তার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে অন্তত 18 মাস সময় লাগবে। মোট 45 জন কম বয়সী মানুষের শরীরে এই প্রতিষেধক বিভিন্ন মাত্রায় প্রয়োগ করা হবে। অবশ্য যাদের শরীরে এই প্রতিষেধক পরীক্ষা হবে তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করা হচ্ছে। এই প্রতিষেধক থেকে মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখাই এই পরীক্ষার লক্ষ্য। পরবর্তী সময়ে আরো বড় আকারে পরীক্ষা করা হবে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ সমন্বয় সেল গঠন করেছে। এই সেল ঢাকা সহ প্রত্যন্ত অঞ্চলে বিদেশ ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ করবে। ঢাকার 2 সিটি নির্বাচিত মেয়ররাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে করোনা সংক্রমণ প্রতিরোধে উপদেষ্টার ভূমিকা রাখতে পারবেন। জানতুল বাকে কে কার রিপোর্ট। কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটলে লক্ষণ প্রকাশ পেতে 2 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগে।
সেই জন্য দেশের বাইরে থেকে আসা সবাইকে অবশ্যই 14 দিন নিজ বাড়িতে আলাদা বা কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশেষ করে বিদেশ ফেরত যাদের সর্দি কাশির মতো উপসর্গ রয়েছে তাদের আলাদা আইসোলেশনে রাখা হয়েছে। বিভিন্ন দেশ থেকে ফেরার পর যারা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মানছেন না তাদের ব্যাপারে কঠোর হবে সরকার। আমরা এই কারণেই হলো হাজি ক্যাম্পে নিয়ে আসছি, আমরা ওখানে স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং কাদের বাড়ি কোথায় আমরা সেই ঠিকানাটা জোগাড় করেছি। ওখানে কিন্তু স্থানীয় প্রশাসনকে বিশেষ করে জনপ্রতিনিধিদেরকে বলেছি যে তারা এখানে থাকলেও তাদের কোয়ারেন্টাইন যেন স্পষ্ট হয়। মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এগুলোর যারা হলো ইমাম অথবা যারা অন্য যারা পুরোহিত আছেন তারা এখানে আসেন, এখানকার মাতব্বর এবং অন্য গণ্যমান্য ব্যক্তি আছেন। আমরা বলেছি যে দরকার হলে তাদেরকে জরিমানা করবে, এমনকি হলো কোয়ারেন্টাইনে ঢুকিয়ে রাখবে, কারণ কিছু লোক যদি ভয় পায় তাহলে অন্যরা সতর্ক হবে। কিন্তু আমি একটা জিনিস বলি যে সকলের নাগরিক দায়িত্ব আছে। বিভিন্ন এয়ারলাইন্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিদেশ ফেরতদের ইউনিয়ন বা গ্রাম পর্যন্ত নজরদারিতে রেখেছে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন। একমাত্র ডিজিজ কন্ট্রোল বিভাগ এটি দেখভাল করা, এটি কঠিন হয়ে পড়ছে আমাদের জন্য। এখানে যদি আমরা একটু ছোট ছোট ভাগ করে দেই তাহলে এখানে যেমন একটি হয়েছে যে কোয়ারেন্টাইন পোর্শন, এখান থেকে নিয়মিতভাবে সমস্ত সিভিল সার্জন অথবা ডিসি অথবা ওই এলাকার যিনি রেসপন্সিবল উনি টিএইচএ হতে পারেন তাদের সাথে এটা যোগাযোগ রেখে আমাদের তরফ থেকে এই ব্যবস্থাটিকে আরও সমন্বিত করবার জন্য একটু পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ ব্যক্তি থেকে ব্যক্তিতে প্রতিরোধী মূল কৌশল, তাই যে কোনোভাবেই হোক বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। জানাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাংকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পুরনো টাকার চেয়ে নতুন টাকার লেনদেন উৎসাহিত করা, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার, ব্যাংকের মেঝে এবং কাউন্টার ঘন ঘন পরিষ্কার সহ সচেতনতার উপরও গুরুত্ব দিয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। ব্যাংকগুলোতে সর্বস্তরে মানুষের যাতায়াত বেশি থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তারা। দৃশ্যমান ব্যবস্থার মধ্যে আছে হাত জীবাণুমুক্ত করতে কর্মীদের স্যানিটাইজার ব্যবহার, ওয়াশরুমে ঘন ঘন হাত ধোয়ার ব্যবস্থা এবং ব্যাংকের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করা। টাকা আসলে আমাদের সেটা রিসিভ করতেই হচ্ছে, সো তারা যেটা করছে যে টাকা তো আর টাকাতে তো কিছু করা যাচ্ছে না, তারা নিজেদের প্রিকশনের জন্য হ্যান্ড স্যানিটাইজার একটু কিছুক্ষণ পর পরই আসলে ব্যবহার করে। আমরা স্যানিটাইজার ব্যবহার করতেছি আমাদের ক্যাশ কাউন্টারে, ইভেন আমাদের সব অফিসারদেরকেও এটা ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোগ জীবাণু প্রতিরোধের জন্য আমাদের এই সেফটি হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হয়। স্যানিটাইজার দ্বারা আমরা কিছুক্ষণ পর পরই হাত ধুই। কাজ করার পর আমরা হেক্সোল ইউজ করি এবং যখন হচ্ছে কেউ কাশি দেয়, হাঁচি দেয়, তখন আমরা সতর্কতামূলক অবস্থান নেওয়ার চেষ্টা করছি। অন্যান্য ব্যবস্থার পাশাপাশি কোনো কোনো ব্যাংকের ক্যাশ কাউন্টারে হ্যান্ড গ্লাভসের ব্যবহারও হচ্ছে। গ্লাভসটা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে যে করোনা ভাইরাসটা সংক্রমিত হচ্ছে টাকা থেকে এবং এই টাকাগুলো কিন্তু বিভিন্ন লোকের হাতে যায়, যেমন আমার কাছে আসে তেমন এটা কিন্তু বাজারে সবার কাছে যায়। তো এই টাকাটাকে আপনি যদি সিকিউর করতে পারেন আমার কর্মী তাহলে সিকিউর হবে এবং একটা সেফ এনভায়রনমেন্ট নিশ্চিত হবে। নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের এটা করা আর কি। আমি মনে করি যে উপকৃত আমরাই হচ্ছি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্মীদের জন্য অনেক ব্যাংক কিছু গাইডলাইনও দিয়েছে। নতুন টাকার লেনদেন করতে উৎসাহিত করা হচ্ছে ব্যাংকগুলোকে। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা মৌখিকভাবে একটা নির্দেশ পেয়েছি যাতে পুরাতন টাকা আমরা না দেই, আমরা যাতে ফ্রেশ টাকা এবং মানে জরাজীর্ণ টাকা এগুলো কোনোভাবেই যাতে আমরা ক্লায়েন্টের হাতে না যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। শুধু নতুন টাকাগুলোই যাতে তাদের বিতরণের ব্যবস্থা করে ক্লায়েন্টদের। প্রিভেন্টিভ মেজার এটার জন্য আমাদেরকে একটা মানে কমপ্রিহেন্সিভ মানে সার্কুলার কর্পোরেট অফিস থেকে ইস্যু করা হয়েছে। প্রতি দুই ঘন্টা পরপর এগুলো মানে এডুকেট মানে ক্লিনিং মেজার নেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে আমাদের স্পেশালি টেলার এবং কাস্টমার সার্ভিস এরিয়ায় ওনাদেরকে মানে মাস্ক ইউজ করতে বলা হচ্ছে এবং ফ্রিকোয়েন্ট হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় গ্রাহকদেরও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে ব্যাংকগুলো। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের কারণে দেশের তৈরি পোশাক রপ্তানি এক মাসে 25% কমে গেছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন বলছে বায়াররা শিপমেন্ট এবং উৎপাদন স্থগিত রাখার অনুরোধ করছে। বেতন বোনাস যাতে বন্ধ না হয় সেজন্য ব্যাংকগুলোর ঋণ সুবিধা সহ সরকারের কাছে নীতি সহায়তা চান তারা। মাসুর শাকিলের রিপোর্ট। জানুয়ারিতে চীনে শুরু হওয়া করোনা ভাইরাস সংক্রমণের কারণে তৈরি পোশাক রপ্তানি খাত প্রথম দিকে শুধুমাত্র কাঁচামাল নিয়ে বিপাকে পড়বে বলে মনে করলেও
হঠাৎ করে ইতালি সহ অন্যান্য ইউরোপীয় দেশে দ্রুত কোভিড ১৯ ছড়িয়ে পড়ায় এবার সরাসরি রপ্তানিতে আঘাত এসেছে। কেউ এখন মাল নিচ্ছে না বা অর্ডার প্লেস করছে না, এবং অর্ডার প্লেস করলে বলছে মাল বানিও না, কারণ এখন যদি তোমরা এক্সপোর্ট করার জন্য প্রস্তুতি নাও তোমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদি ব্যক্তিগত আমার কথাই বলেন, তা দুই মাসের গুডস আমার রেডি, কিন্তু আমার কাছে এক্সপোর্ট অর্ডার নেই। গত এক মাসের কেউ কোনো শিপমেন্ট করতে পারেনি, প্রোডাকশন শিপমেন্ট করতে পারেনি। ইটালিয়ান বায়ার টায়ারা যারা আছেন তারা একেবারে এক ধারে বলছেন যে আমরা নিব না মাল। আমাদের এক্ষুনি মাত্র একজনের অবস্থা শুনে আসলাম, উনি বলছেন যে ওনাকে ওনার বায়ার বলেছে আমি এক পিসও নেবো না, ও বলেছে আমি মরে যাবো। তো তখন 25% ডিসকাউন্ট ইম্পোজ করে সব মাল নিয়ে যাচ্ছে। প্রশ্নটা হলো যে যারা বড় বায়ার তারা চট করে বলেন না যে তারা নেবেন না, তারা তখন বলে কি আপনারা হোল্ড করেন, কাটিং পারমিশন দেয় না, বলে যে আপনি কাপড়টা কেটেন না বা যদি শিপমেন্ট করার মতো অবস্থা থাকে করবেন না, ধরে রাখেন আমরা আরেকটু পরিস্থিতি দেখে নেই। এই আরেকটু পরিস্থিতি দেখে নেই এই সময়টা আর আসে না। করোনার কারণে এরই মধ্যে ফেব্রুয়ারির বেতন কয়েকদিন দেরিতে দিতে হয়েছে। এই অবস্থা চলতে থাকলে এবার মার্চ থেকে মে পর্যন্ত বেতন দেয়া নিয়ে শঙ্কা তাদের। ব্র্যান্ডরা যেহেতু এখনো প্রফিট করছেন এবং আমাদের যেহেতু কোনো মার্জিনই নাই, আজকে যদি ওনারা আমাদেরকে বলেন যে অর্ডার ধরে রাখেন এবং আমরা যদি তাদের সাথে সহানুভূতি পোষণ করি এবং বলি যে হ্যাঁ ঠিক আছে ভাই তোমাদের কথা শুনলাম, তারপরে আমার কী হবে? আমার এখানে এতগুলো ফ্যাক্টরি, আমার শ্রমিকের বেতনের কী হবে, আমার শ্রমিকের ঈদের কী হবে, তার বোনাসের কী হবে? আমি তো না হয় আমি, কিন্তু আমার শ্রমিকের কী হবে? এবং শ্রমিক ছাঁটাইয়ের পক্ষে না আমি। তিন মাস পর্যন্ত আমি সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো, আর ব্যাংকের কাছে আমার অনুরোধ থাকবে যে তিন মাসের যে আমাদের বোনাস স্যালারি যেগুলি আমরা দিয়ে থাকি আমাদের শ্রমিকদের থেকে, সেটা যেন ওনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে লোনের মাধ্যমে সেটা সহযোগিতা দিতে, এটা আমরা ডোনেশন বলছি না। পোশাক শিল্প মালিকরা বলছেন বায়ারদের তাদের দেশ নানা ধরনের প্যাকেজ সহায়তা ঘোষণা দিলেও রপ্তানিকারকদের উপর তারা করোনার দায় চাপিয়ে দিতে চাইছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে মুজিব বর্ষক ক্ষণ গণনা। সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্য দিয়ে 17 মার্চ রাত 8টায় দেশের সবকটি টেলিভিশন চ্যানেল, সোশ্যাল মিডিয়া সহ সকল গণমাধ্যমে একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উৎসব। তার পরপরই প্রচার হবে মুক্তির মহানায়ক শিরোনামে মুজিব শতবর্ষের 2 ঘণ্টার অনুষ্ঠান, যেখানে থাকবেন প্রধানমন্ত্রীর ভাষণ, কবিতা আবৃত্তি সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছাবাণী। রোকসানা আমিনের রিপোর্ট। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর কয়েক ঘন্টা পরই বাঙালির মুক্তির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন উৎসব। জন্মশতবর্ষের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব শতবর্ষ উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটির সংবাদ ব্রিফিং। বৈশ্বিক স্বাস্থ্য সংকট করোনার কারণে আড়ম্বরপূর্ণ আয়োজন সীমিত করে মূল উৎসব উদযাপন পরিকল্পনা নিয়ে কথা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক। বৈশ্বিক যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ করোনা ভাইরাস সংক্রান্ত যে পরিস্থিতি, সে কারণে তো সেজন্য আমরা পুরো প্রোগ্রামটা নির্দেশনা আলোকে আমরা পুনর্বিন্যাস করেছি। আমরা জাতীয় প্যারেড স্কোয়ারে আমরা সেই প্রোগ্রামটা করছি না, কিন্তু আমরা সেটা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে আমরা মানে এটা সম্প্রচার করার জন্য একটা টিভি প্রোগ্রাম আমরা তৈরি করেছি। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে মুজিব জন্ম শতবর্ষ উৎসবের উদ্বোধন আতশবাজির মধ্য দিয়ে, এরপর মুক্তির মহানায়ক শিরোনামে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষণ, জাতিসংঘ ওআইসি সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা, দেশপরেণ্য শিল্পী সহ শত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন ছাড়াও 2 ঘণ্টার অনুষ্ঠানের বেশ কিছু চমক নিয়ে জানালেন আয়োজকরা। আমাদের পুরো প্রোগ্রামটার নাম হচ্ছে মুক্তির মহানায়ক। আমরা দুটো জায়গায় প্রোগ্রামের যে শুরুটা হবে সেই শুরুটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আতশবাজির মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে আমরা একটি কবিতা শুনবো, যেটি মাননীয় শেখ রেহানার লেখা কবিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত এবং পিতা প্রতি যে সন্তানের যে আকুতি সেটি বহিঃপ্রকাশ আপনারা সেখানে অবলোকন করবেন।
এর আগে গণভবনে বিকেল 5টায় স্মারক ডাকটিকিট ও সুভেনির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জনস্বার্থ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 17 মার্চ মুজিব জন্মশতবর্ষের কোনো অনুষ্ঠান হবে না বলেও জানিয়েছে আয়োজক কমিটি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পিক্সেল ম্যাপিং লেজার শোর মধ্য দিয়ে শেষ হবে মুজিব শতবর্ষ জন্মক্ষণের আনুষ্ঠানিকতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান মুক্তির মহানায়কের জন্য দেখতে চোখ রাখুন অনলাইন ও আপনার টেলিভিশনের পর্দায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতার জন্মশতবর্ষে শিশুদের উদ্দেশ্যে মমতা মাখা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে বঙ্গবন্ধুর বেড়ে ওঠা এবং তার আদর্শের কথা তুলে ধরে শিশুদেরও সেভাবে বড় হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন তিনি। শিশুদের জন্য প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি শোনাচ্ছেন সাবরিনা হাসান। ছোট্ট সোনামণি, আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। তোমার বাবা মাকে আমার সালাম ও ভাই বোনদের স্নেহ পৌঁছে দিও। পাড়া প্রতিবেশীদের প্রতি শুভেচ্ছা রইল। আজ 17 মার্চ। 1920 সালের এদিনে বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ, তিনি আমার পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ নামের এই দেশটি তিনি উপহার দিয়েছেন, দিয়েছেন বাঙালিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ। তাই তো তিনি আমাদের জাতির পিতা। দুঃখী মানুষদের ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দিতে নিজের জীবনের সব সুখ আরাম বিসর্জন দিয়ে তিনি সংগ্রাম করেছেন, বারবার কারাবরণ করেছেন। মানুষের দুঃখ কষ্ট তাকে ব্যথিত করত। অধিকার হারা দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে তিনি দ্বিধা করেননি। এই বঙ্গভূমির বঙ্গ সন্তানদের একান্ত আপনজন হয়ে উঠেছিলেন, তাই তিনি বঙ্গবন্ধু। 2020 সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশ এই জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিব বর্ষ উদযাপন করছে। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধু, ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে জাতির পিতাকে। তার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে, কিন্তু ওরা পারেনি। ঘাতকেরা বুঝতে পারেনি বঙ্গবন্ধুর রক্ত 32 নম্বর বাড়ির সিঁড়ি বেয়ে বেয়ে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, জন্ম দিয়েছে কোটি কোটি মুজিবের। তাই আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ সত্যের সন্ধানে। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা দিয়ে দাবিয়ে রাখা যায় না। আজ শুধু বাংলাদেশ নয়, জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশকে বিশ্ব চিনে নিয়েছে তারই ত্যাগের মহিমায়। সোনামণি, জাতির পিতার কাছে আমাদের অঙ্গীকার, তার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই। আর সেদিন বেশি দূরে নয়, পিতা ঘুমিয়ে আছেন টুঙ্গিপাড়ার সবুজ ছায়া ঘেরা মাটিতে পিতামাতার কোলের কাছে। তিনি শান্তিতে ঘুমান। তার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জেগে রইব তার আদর্শ বুকে নিয়ে। জেগে থাকবে মানুষ প্রজন্মের পর প্রজন্ম তার স্বপ্নের সোনার বাংলাদেশে। জাতির পিতার দেয়া পতাকা সমুন্নত থাকবে চিরদিন। তোমরা মন দিয়ে পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করবে। জয় বাংলার জয়, জয় মুজিবের জয়, জয় বঙ্গবন্ধুর জয়। ইতি তোমারই শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে দেশ জুড়ে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। রাজধানীর বিভিন্ন স্থান সেজেছে অপরূপ সাজে। বিজয় সরণিতে আছেন মাসরুর শাকিল। আলোকসজ্জার বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। শাকিল, রাজধানীতে আলোকসজ্জার কি খবর রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবদ্বীপের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষণ গণনা চলছে, 4 মিনিট 34 সেকেন্ড 20 সেকেন্ড, একটু একটু করে এটি কমছে। এবং এই বঙ্গবন্ধু নবদ্বীপটা সেটি যেমন সাজানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ বিজয় সরণি থেকে যে সড়কটি এই প্রাইম মিনিস্টার বাসা যে গণভবনের দিকে গিয়েছে, সেখানেও অনেক ধরনের কাজ করা হয়েছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত অনেক ছবি দিয়ে এখানে অনেকগুলি স্ট্যান্ড করা হয়েছে। যেহেতু প্যারেড গ্রাউন্ডেই মূল অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, যদিও করোনার কারণে সেটি হচ্ছে না, কিন্তু আলোকসজ্জা যেটি করা হয়েছে সেটি পুরো ঢাকা শহর জুড়ে করা হয়েছে। এবং যার ফলশ্রুতিতে বোঝা যাচ্ছে একটি ক্ষণ গণনার পরে বঙ্গবন্ধু যে শতবর্ষ উদযাপন
সেটি হবে যেটি টেলিভিশনের মধ্য দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে বাংলাদেশের সবাই দেখবেন। যদিও করোনার কারণে অনেকগুলো কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং অনেকগুলো কর্মসূচি সীমিত করা হয়েছে, হৃদয়ের যে বঙ্গবন্ধু, সে বঙ্গবন্ধুকে করোনার কারণে সেটি যে স্পন্দন, সে স্পন্দন বন্ধ হবে না বাঙালির হৃদয় থেকে। যে কারণে কালকে বঙ্গবন্ধুর এই শতবর্ষের প্রথম দিনে পুরো বছর জুড়ে যে বঙ্গবন্ধুর স্পন্দন এবং পুরো বাঙালি জাতির হৃদয়ে যে বঙ্গবন্ধুর স্পন্দন, সে স্পন্দন বোঝা যাবে এবং বঙ্গবন্ধুর যে আদর্শ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকের পর্যায়ে নিচ্ছে অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে বেশি ভোট পেয়েও ইসরায়েলের প্রেসিডেন্ট হচ্ছেন না নেতানিয়াহু, বেনি গান্সকে নতুন সরকার গঠনের আহ্বান। অফিস কম্পাউন্ডের ভেতরেই সরকারি কোয়ার্টার পাবো, আর তুমি তো সবসময় এই শহর থেকে পালাতেই চেয়েছিলে। তার মানে কি সবকিছু ছেড়ে 365 দিন রাজনীতি হবে? আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। কুড়িগ্রামে নির্যাতনের শিকার সাংবাদিক আরিফুল ইসলামের সাজা ও জামিনের বিষয়ে সকল নথি সোমবার দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন আরিফুলের কাছ থেকে নির্যাতনের ঘটনা শুনবেন আদালত। নির্যাতনের ঘটনায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় জেলার ডিসি সহ 4 জনকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রেসিডেন্ট রুবেন রিভলিন মধ্যপন্থী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্সকে নতুন সরকার করার আহ্বান জানাবেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। দেশটির প্রেসিডেন্ট রিভলিন পার্লামেন্ট আসন জেতা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরকার গঠন নিয়ে বৈঠকে বসেছিলেন, সেখানে দুই দল গান্সকে সমর্থন দেয়। এছাড়াও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন বিবেচনায় ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতাকেই সরকার করার আহ্বান জানানো হচ্ছে বলে জানা গেছে। মার্চের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের চেয়ে কম ভোট পান। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের জন্য টুঙ্গিপাড়া সমাধিসৌধ সহ পুরো গোপালগঞ্জ জেলা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। মুজিব বর্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফরকে ঘিরে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করবেন তারা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। জয়পুরহাটে বাণিজ্যিক ভিত্তিতে পুষ্টি সমৃদ্ধ সবজি ব্রোকলি চাষ হচ্ছে। অন্য ফসলের তুলনায় দাম ভালো পাওয়া এবং খরচ কম হওয়ায় ব্রোকলি চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুন্সীগঞ্জ শহরের চারপাশের ছোট বড় ঐতিহ্যবাহী 12টি খাল অবৈধ দখলের কারণে বিলীন হওয়ার পথে। মৃত প্রায় এসব খাল দিয়ে এখন আর নৌকা বা ছোট ছোট লঞ্চ চলাচল করতে পারে না। একই সঙ্গে পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করোনা পরিস্থিতিতে অব্যাহত দরপতনের পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারের লেনদেন 15 দিনের জন্য বন্ধের দাবি জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে দিন দিন এভাবে পতন হওয়ায় শেয়ার বাজার পতনের ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। বড় ধরনের ধস নামায় 6.5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক TSEX 196 পয়েন্ট কমে 3772 পয়েন্টে দাঁড়িয়েছে। গত 6.5 বছরের মধ্যে DSEX এর এটাই সর্বনিম্ন অবস্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ দাম কমেছে 333টির, বেড়েছে 10টির এবং অপরিবর্তিত রয়েছে 12টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে।
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত, 31 মার্চ পর্যন্ত ঘরোয়া আসর বন্ধের নির্দেশ ক্রীড়া মন্ত্রণালয়ের। অফিস কম্পাউন্ডের ভেতরেই সরকারি কোয়ার্টার পাবো, আর তুমি তো সবসময় শহর থেকে পালাতেই চেয়েছিলে। তার মানে কি সবকিছু ছেড়ে ছুড়ে আমি তোমার সাথে চলে যাব? আমিও তো একদিন সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম। আরেক কাপ চা। তাহলে আমিও সবকিছু ছেড়ে তোমার সাথেই চলে যাব। আপনার বিশ্বস্ত সহযোগী। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। Right, tone up milk cream. New Pond's tone up milk cream instantly brightens skin even without makeup. আমার ভাতিজার চাকরি যদি না হয় আপনারে ওভারনাইট বান্দরবনে পাঠিয়ে দিব। শফিক সাহেব, আপনি না বান্দরবনে যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই যে এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবনে পাঠিয়ে দিতে পারবেন, তাই না স্যার? তাজা মনে হোক, সতেজ প্রতিবাদ। ত্বকের গ্লো কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের গ্লো গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে গ্লো হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি। রোদের মলিনতা দূর করে দেয় গ্লোয়িং স্কিন, এখন থেকে মুখের জন্য চমৎকার গ্লো। এই জন্য আপনারা আমাকে ভোট দিন। অরুণি, তুমি নিজের চুল সামলাও, গরম ঘাম তোমার চুলের শাইন না নষ্ট করে দেয়। চুল সামলাবো, শাইনও করবো। সানসিল্ক ব্ল্যাক শাইন, 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলায় যা গরম হোক কিংবা ঘাম, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। চুল সামলাবো, শাইনও করবো। হ্যালো মা। হ্যালো আন্টি। খুব গ্লো করছো, বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাল একটা আর আগামী সপ্তাহে আরো একটা। আমার না, আমার বিজনেস অন্যদের বিয়ের ফাংশন প্ল্যান করা। খুব ভালো। নতুন ফেয়ার লাভলি এইচডি গ্লো, এর মাল্টিভিটামিন স্কিন সেলস কে গ্লো করে আর আপনাকে দেয় এইচডি গ্লো। নিজের পরিচয় গ্লো করো ফেয়ার লাভলি এইচডি গ্লো এর সাথে। নেক্সাস পে থেকে কিউআর কোড স্ক্যান করে সেরা সব ব্র্যান্ড আউটলেটে কেনাকাটার বিল পেমেন্ট করুন। নির্ধারিত আউটলেটে প্রতি পেমেন্টেই থাকছে 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। চঞ্চল ভাই, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। ক্লোরিন ক্লাসে দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। আমাদের নতুন অফিস রেডি। আমি স্মার্ট বিজনেস পার্টনার না, বোর্ডের সাথে লাইট ফ্রি, সোফার সাথে কুশন ফ্রি, আর তোর চেহারায় টেনশন ফ্রি, আর গ্লো গায়েব। এখন পাবি গ্লো এর ডাবল ডোজ, কারণ ক্রিমের সাথে ফেস ওয়াশ ফ্রি। গ্লো এর ডাবল ডোজ, ফেয়ার এন্ড লাভলি ফেস ক্রিমের সাথে ফেস ওয়াশ ফ্রি। ফেয়ার এন্ড লাভলি এলো শক্তিশালী নতুন রিন, এর ঝরঝরে পাউডার কাপড়ের কোভিড থেকে পরিষ্কার করে দেয় নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। হয়ে যাক ভিম লিকুইড চ্যালেঞ্জ।